নমস্কার, আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে। আজ আমরা জানব শ্রী শ্রী মা সারদা দেবীর কাহিনী। সারদা দেবী, যিনি ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ দেবের পত্নী ও সাধনা সঙ্গিনী, ভক্তগণই তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করেছিলেন। আসুন আজ তার জন্মতিথিতে জানি সারদা দেবীর জীবন সংক্রান্ত কিছু কাহিনী। তাই আপনিও যদি জানতে চান সেই কাহিনী, তাহলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। চলুন তবে শুরু করি আজকের অমৃত কাহিনীটি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রাম জয়রামবাটিতে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার, রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামা সুন্দরী দেবী। সারদা দেবী জন্মগ্রহণ করেন তাদের জ্যেষ্ঠা কন্যা হিসাবে। সময়টা ছিল 1853 সালের 22শে ডিসেম্বর, যা বাংলার 1260 সনের 8ই পৌষ। কথিত আছে সারদা দেবীর জন্মের আগেই তার পিতামাতা উভয়েই দিব্য দর্শন দেখেছিলেন যে মহাশক্তি তাদের কন্যারূপে জন্ম নিতে চলেছেন। জন্মের পর প্রথমে সারদা দেবীর নাম রাখা হয়েছিল ক্ষেমঙ্করী, তবে পরবর্তীকালে সেই নামই পাল্টে রাখা হয় সারদামণি। রামচন্দ্র মুখোপাধ্যায় কৃষিকাজ ও পুরোহিত বৃত্তি করেই জীবিকা নির্বাহ করতেন। দরিদ্র হলেও রামচন্দ্র ছিলেন পরোপকারী, দানশীল ও ধর্মপরায়ণ ব্যক্তি। বাল্যকালে সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতোই সারদা দেবীর জীবনও ছিল অত্যন্ত সরল ও সাদাসিধে। ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি ছেলেবেলায় তিনি তার ভাই বোনেদের দেখাশোনা করতেন। সারদা দেবীর বিবাহ হয় মাত্র 5 বছর বয়সে, সাল 1859-এর মে মাসে। সেকালে প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারেই কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। গদাধর চট্টোপাধ্যায়, যাকে আমরা রামকৃষ্ণ পরমহংস দেব নামেই বেশি চিনি। বিবাহকালে রামকৃষ্ণ দেবের বয়স ছিল 23। বিবাহের পরেও সারদা দেবী তার পিতামাতার তত্ত্বাবধানেই থাকতেন, আর শ্রী রামকৃষ্ণ ফিরে গেলেন দক্ষিণেশ্বর মন্দিরে। এরপর 14 বছর বয়সে প্রথম আসেন সারদা দেবী কামারপুকুরে, এবং সেই সময় তিনি 3 মাস ছিলেন রামকৃষ্ণ দেবের সাথে কামারপুকুরের বাড়িতে। তখনই ধ্যান ও আধ্যাত্মিক জীবনের প্রয়োজনীয় নির্দেশ তিনি পান তার স্বামীর থেকে। পরবর্তী সময় সারদা দেবী তার 18 বছর বয়সে শোনেন তার স্বামী পাগল হয়ে গিয়েছেন, আবার এও শোনেন যে তার স্বামী একজন মহান সন্তে রূপান্তরিত হয়েছেন। তখনই তিনি দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে দেখতে আসার সিদ্ধান্ত নিলেন। পদভ্রজে দক্ষিণেশ্বরে আসতে গিয়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন, এবং কথিত আছে মা কালীর মতোই ঘোর কৃষ্ণাবর্ণা এক নারী দিব্য দর্শনে তাকে সুস্থ হয়ে ওঠার অভয়বাণী শোনান। জানা যায় 1872 সালের 23শে মার্চ সারদা দেবী তার পিতার সহিত আসেন দক্ষিণেশ্বরের মন্দিরে। আর দক্ষিণেশ্বর এসেই বুঝতে পারেন যে তার স্বামী সম্পর্কে যেসব গুজবগুলি রটেছিল তা কেবলই সংসারী লোকের নির্বোধ ধারণা মাত্র। তিনি দেখলেন শ্রী রামকৃষ্ণ সত্যি এক মহান আধ্যাত্মিক গুরু। দক্ষিণেশ্বর মন্দিরে এসে নহবতখানার একতলার একটি ছোট্ট ঘরে তিনি বাস করা শুরু করলেন। 1885 সাল অবধি সারদা দেবী এই দক্ষিণেশ্বর মন্দিরেই বাস করতেন, তবে মাঝে মাঝে তার গ্রাম জয়রামবাটিতে গিয়েও স্বল্প সময়ের জন্য বাস করতেন। দক্ষিণেশ্বরে থাকাকালীন সময় সারদা দেবী ও দিব্য মাতৃকাকে অভিন্ন জ্ঞান করে শ্রী রামকৃষ্ণ ষোড়শী পূজার আয়োজন করেন। কালীর আসনে বসিয়েই পুষ্প ও উপাচার দিয়ে শ্রী রামকৃষ্ণ পূজা করেন তাকে। অন্য সকল নারীর মতোই সারদা দেবীকেও তিনি দেবীর অবতার বলে মনে করতেন, আর সারদা দেবীকেই মনে করা হয় রামকৃষ্ণ দেবের প্রথম শিষ্য। শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে আধ্যাত্মিক জীবনযাপনের প্রয়োজনীয় নির্দেশ দান করেন, এগুলির মধ্যে প্রধান জপ ও ধ্যানের নির্দেশিকা। কথিত আছে শ্রী রামকৃষ্ণ দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে তার আধ্যাত্মিক প্রচার কার্য পরবর্তীকালে চালিয়ে নিয়ে যাবেন সারদা দেবী। সেই কারণেই তিনি তাকে মন্ত্র শিক্ষা দেন এবং মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক পথে পরিচালিত করতে পারার শিক্ষাও দান করেন। শেষ জীবনে যখন শ্রী রামকৃষ্ণ গলার ক্যান্সারে আক্রান্ত, তখন সারদা দেবী স্বামীর সেবা এবং স্বামী ও তার শিষ্যদের জন্য রন্ধন কার্য করতেন।
কথিত আছে 1886 সালের অগস্ট মাসে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর সারদা দেবী বৈধব্যের চিহ্ন হিসেবে হাতের বালা খুলে ফেলতে গেলে তিনি স্বামীর দিব্য দর্শন পান। এই দর্শনে শ্রীরামকৃষ্ণ তাকে বলেন তিনি মারা যাননি, কেবল এক ঘর থেকে আরেক ঘরে গেছেন। স্বয়ং সারদা দেবী বলেছেন যতবারই তিনি বিধবা বেশ ধারণ করতে গিয়েছিলেন ততবারই দিব্য দর্শনে শ্রীরামকৃষ্ণকে নিরস্ত করেন। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর 2 সপ্তাহ পর শ্রী শ্রী মা লক্ষ্মীদেবী, গোপাল মা প্রমুখ শ্রীরামকৃষ্ণের গৃহস্থ ও সন্ন্যাসী শিষ্যদের নিয়ে উত্তর ভারতে তীর্থ পর্যটনে যাত্রা করেন। যাত্রার শেষে অবশ্য সারদা দেবী কয়েক মাস কামারপুকুরে বাস করেন। এই সময় একাকি অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হতে থাকে। 1888 সালে এই খবর শ্রীরামকৃষ্ণ ত্যাগী শিষ্যদের কানে পৌঁছালে তারা শ্রী শ্রী মাকে কলকাতায় নিয়ে এসে থাকার ব্যবস্থা করে দেন। স্বামী সারদানন্দ কলকাতায় তার জন্য স্থায়ী বাসভবন নির্মাণ করেন, যা বাগবাজারের মায়ের বাটি নামে পরিচিত। এই বাড়িটিতেই জয়রাম বাটির পর সারদা দেবী তার জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। প্রতিদিন অগণিত ভক্ত এই বাড়িতে তার দর্শন, উপদেশ ও দীক্ষালাভের আশায় ভিড় জমাতেন। তার মাতৃসমা মূর্তি ও মাতৃসুলভ ব্যবহার সকলকে মানসিক শান্তি দিত। সারদা দেবীর নিজের সন্তানাদি না থাকলেও শিষ্য ও ভক্তদের তিনি মনে করতেন তার আধ্যাত্মিক সন্তান। শ্রীমা রামকৃষ্ণ সংঘ ও ভক্ত সমাজে সর্বাধিক শ্রদ্ধার আসনটি লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাকে নির্দেশ দিয়েছিলেন নিজের প্রয়াণের পর রামকৃষ্ণ আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার এবং ভক্তদের শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর সত্তায় কোনো পার্থক্য আরোপ না করতে। বলা হয় কয়েকজন শিষ্য তার দর্শন লাভের পর আধ্যাত্মিক অনুভূতি প্রাপ্ত হন, কেউ কেউ তার সাক্ষাৎ দর্শনের পূর্বেই দেবী রূপে তার দর্শন লাভ করেন, আবার কেউ কেউ স্বপ্নে তার থেকে দীক্ষা লাভ করেন বলেও কথিত আছে। 1919 সালে জানুয়ারি মাসে শ্রীমা সারদা জয়রাম বাটির উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানেই এক বছর কাটান। জয়রাম বাটিতে অবস্থানের শেষ 3 মাসে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। 1920 সালে 27 ফেব্রুয়ারি অশক্ত অবস্থায় শ্রীমাকে আনা হয় কলকাতায়। পরের 5 মাস তিনি রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পান। মৃত্যুর পূর্বে এক শোকাতুর শিষ্যাকে তিনি উপদেশ দিয়েছিলেন, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজে, জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। মনে করা হয় এই উপদেশটি বিশ্বের উদ্দেশ্যে তার শেষ বার্তা। 1920 সালের 20শে জুলাই রাত 1:30 কলকাতার বাগবাজারের মায়ের বাটিতে তার প্রয়াণ ঘটে। বেলুড় মঠে গঙ্গার তীরে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই স্থানটিতেই বর্তমানে গড়ে উঠেছে শ্রীমা সারদা দেবীর সমাধি মন্দির। আজ তার জন্মতিথিতে শ্রীমা সারদা দেবীর চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। নমস্কার।